স্বভাবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসুরে করে বাবারি করে বা ঘর করে বাকি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসুরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের খবর জানি তো ঘোড়বাড়ি চা রিহিয়ারে সবাই পানেই তো বর্তমানে বাংলাদেশের জমিনে দেখবেন যত বড় বড় অন্যায়, যত বড় বড় জুলুম নির্যাতন সবগুলো দেখবেন ম্যাক্সিমাম বড় লোক দ্বারা হয়। আর যত ভালো কাজ এবং সুন্দর মানসিকতা যত প্রকাশ পায় মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো থেকে যেটা প্রকাশ হয়, ঠিক কিনা বলে বন্ধুরে আমার? যুগে যুগে যখন নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন নবী রাসূলের প্রতি ঈমান এনেছিলেন সর্বপ্রথম গরিব দুঃখীরা। এই জন্য আল্লাহর হাবিবের সাথে সর্বপ্রথম জান্নাতে কদমটাও বাড়িয়ে দেবেন সেই মানুষগুলো হবে গরিব মানুষ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জান্নাতে দিবে 100% আমল দিয়ে কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তার অন্যতম নিদর্শন আমি আপনাদেরকে বলবো, এটা দুনিয়ায় হোক বা পরকালে হোক, বন্ধু বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো, এটাও বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে হাদিস কানা। বন্ধু বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে সফর করতে 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 রাত্র হয়ে গেল। ও বন্ধু, তারা গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পরে বন্ধু উপর থেকে বড় ধরনের একটা পাথর ধসে পড়লো, পাথর ধসে পড়ে বন্ধু গুহার দরজাটা বন্ধ করে দেয়। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই পাথরটাকে গুহার মুখ থেকে সরাইবার। জোরে জোরে করুন আল্লাহু আকবার। কয়জন লোক তারা উপর থেকে পাথর ধসে পড়েছে একেবারে দরজা বরাবর, বাহিরে আসার কোনো সুযোগ নাই, এটা পৃথিবীর কোনো মানুষও সরাতে পারবে না এত বিশাল এক পাথর। 3 জনই গুহার মধ্যে বসে বসে চিন্তা করতেছে, মানে কি করব গো, এখন কি করব, উপায় তো খুঁজে পাচ্ছে না। বন্ধু 3 জন মনে মনে চিন্তা করতেছেন যে আমি আমার জীবনে
তিনজন মনে মনে চিন্তা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, জীবনে কেউ আমরা তিনজনের মধ্যে যে ভালো আমল করেছি সেই ভালো আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করে কিনা। সুবহানাল্লাহ। তিনজন মনে মনে চিন্তা করতেছেন, এর মধ্যে প্রথম জনের মনে হয়ে গেছে তার জীবনের একটা সুন্দর মুহূর্ত। প্রথম জনের সুন্দর মুহূর্তটা হলো বন্ধু, তার মনে হয়েছে যে তার তিনি ছিলেন একজন কাঠুরি, তিনি বন্ধু পাহাড়ে যাইতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে বাড়িতে আনতেন, বাড়ি আনার পরে বন্ধু তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। এই কাঠুরি আজকে বিপদে পড়েছে গুহার ভিতরে। এবার ওই কাঠুরিয়া তিনি এমন একজন মা বাবা প্রেমিক ছিল বন্ধু, তিনি কী করলেন, তিনি কী করলেন, ভিতরে বসে বসে চিন্তা করলেন, আমার জীবনে আমি আমার মা বাবাকে এমনভাবে ভালোবেসেছিলাম রে, ওই ভালোবাসার উসিলায় আজকে মালিকের কাছে দরখাস্ত করব। ভালোবাসাটা হলো তিনি একদিন কী করলেন, কাঠ কেটে তিনি বন্ধু আসলেন, উনি দুধ দোহন করতেন, ওনার ঘরে দুধের প্রাণী ছিল বন্ধু, তিনি দুধ দোহন করতেন, আজকে পাহাড় থেকে আসতে ওনার দেরি হয়ে গেছে, আসার পরে দেখলেন বাবা মা দুজন ঘুমিয়ে গেছে, তিনি কী করলেন দুধ দোহন করলেন, ওনার বাচ্চা ওনার পায়ের মধ্যে জড়িয়ে ধরল, বাবা গো আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করব, বাবাকে বারবার বলতেছে, বাবা বারবার বলতেছে না না আমি দুধ তোমাকে পান করতে দেব না, তার কারণ কি, কারণ হলো আমার মা বাবা ঘুমিয়ে গেছে, আমি যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দুধ পান করাতে না পারবো আমি ততক্ষণ তোমাকে দুধ পান করাবো না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রেমিক সন্তান মা বাবাকে কেমন করে ভালোবাসেন। সারা রাত পার হয়ে গেল, দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দরজার কিনারায় দাঁড়িয়ে রইল, দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতে 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 বন্ধু রাত্র শেষ হয়ে গেল, সবে সাদে চলে আসলো, ফজরের আজান হয়ে গেল, মা বাবা দুজন ঘুম থেকে জাগলো, জাগার পরে মা বাবাকে সেই ভালোবেসে দুধ পান করালো। এবার ওই সন্তান আজকে গুহার মধ্যে পড়ে বিপদগ্রস্ত রে, এবার তিনি কি করলেন, মা বাবাকে ডেকে ডেকে বললেন, মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব ও মনিব আমি ওই দিন ভালোবেসে মায়ের সাথে সত্যম আচরণ করেছিলাম একমাত্র তোমাকে রাজি করার জন্য, ওই দিনের এই কর্ম যদি তুমি পছন্দ করে থাকো গো তাহলে আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু ওনার দরখাস্ত শেষ হইতে দেরি গো, এবার চাইয়া দেখলেন পাথরটা কিছুটা তার পাথরটা মুখ থেকে সরে গেছে কিন্তু এখনো বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দুই নাম্বার ব্যক্তি বন্ধু তিনি কি করলেন, দুই নাম্বার জন ওনার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ তিনি করেছিলেন, সেই কাজটা হলো ভয়ঙ্কর বিপদ থেকে তিনি নিজেকে নিজে গুটিয়ে নিয়েছিলেন আল্লাহর হুকুমে, সেই কাজটা হলো দ্বিতীয় জন ওনার জীবনে আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করেছিলেন, সেটা হলো তিনি একজন মেয়েকে একটা মেয়েকে ভালোবাসতেন, সম্পর্কে তার চাচাতো বোন হতো, কি করতো ভালোবাসতেন, সে অনেক চেষ্টা করেছে বন্ধু তার কাছাকাছি যাওয়ার জন্য, কিসের জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু সে কাছাকাছি কোনোভাবে যাওয়ার মতো সুযোগ পায় না। এমন একটা সময় আসলো তৎকালীন সময়ে তাদের ওই জামানায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল এবার তিনি কি করলেন, তার চাচাতো বোনকে 120 দিরহাম দিলেন, কত 120 দিরহাম তাকে দিলেন বন্ধু, দিয়ে তাকে বললেন সে তার তার খুব কাছাকাছি চলে গেল তার মনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য। যখন ওই মেয়েটার কাছে যখন চলে গেল, মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আপনি আমার ইজ্জতে আঘাত করবেন না, আপনি আমার ইজ্জত লুটে নেবেন না, ছিনিয়ে নেবেন না, কেন রে, ওই আমাকে যিনি মোহরানা দিবি বউ করে ঘরে নেবে, ইজ্জত রক্ষা করে এটা আমার দায়িত্ব, এটা তার হক, আপনি আমাকে ইজ্জত নষ্ট করবেন না। বন্ধু মেয়েটা যখন এমনিভাবে যুবক ছেলেটার সাথে বলতে লাগলো, বলতে দেখি ছেলেটা সঙ্গে সঙ্গে মেয়েটার কাছ থেকে দূরে চলে আসলো এবং যেই দিরহাম দিয়েছিল সেটার দাবি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাবি ছেড়ে দিল, আজকে ওই ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলল, মনিব আমি ওই দিন যেই কাজটা করেছিলাম অনেক বড় সুযোগ পাওয়া
হওয়ার পর অন্যায় থেকে আমি দূরে সরে এসেছি, অপরাধ থেকে দূরে সরে এসেছি, এটা একমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। বনি এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো বন্ধু। এটা আমার ভাষা না, হাদিস শরীফের ভাষাটা আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি বন্ধু। এবার কে করলেন, তিনি চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন চলে গেল? এবার তিন নাম্বার ব্যক্তি, আমি আপনাদেরকে বলছি অন্যের হক এবং সিলাফ এই দুইটা জিনিস কতটা বন্ধু গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার আমার দিকে নজর দেন বন্ধু। তৃতীয় জন, ওনার জীবনের একটা বড় আমল আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাচ্ছি। আমরা যখন এই যে আমাদের দেশে এখন ধান পাকবে, কৃষক লাগবে কিনা, কাজের লোক লাগবে কিনা, কাজ করার পরে আমরা তাদেরকে বেতন দেই কিনা, আমাদের বাংলাদেশে বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজে যারা শ্রমিক যারা আছে তাদের বেতন দেয় কি দেয় না, বিশেষ করে ইপিজেডগুলোর মধ্যে বড় ধরনের জুলুম হয়, আপনারা জানেন কি না জানেন। আমার অনেক ভক্তবৃন্দ আছে বন্ধু, আমাদের যে যারা বাংলাদেশে যে ইপিজেড আছে না নাই, একদিন বন্ধ করলে, এক ঘন্টা বন্ধ করলে, কাজ মিস করলে তাদের অনেক টাকা কেটে নিয়ে যায়। আসলে টাকা কেটে নেয় না, অন্যজনের হক তারা তাদের নিজের পকেটে ঢুকাচ্ছে। ঠিক তৃতীয় জনটা কেমন ছিল দেখেন, উনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কিন্তু ওই শ্রমিকটা তার কাজ থেকে বন্ধু মজুরিটা না নিয়ে চলে গেল। তার মানে হলো একজন কাজের লোক আপনার বাড়িতে কাজ করলো বা আমাদের বাড়িতে কাজ করলো, কাজটা ঠিকই শেষ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার বেতনটা নেয়নি, ধরেন রংপুর সে চলে গেল, কি করলো রংপুর দিনাজপুর পাবনা পাবনা বগুড়া, আমাদের থেকে বরিশাল অনেক দূর কি দূর না, এত দূর চলে গেল। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক তেমন হয়েছিল তিন নাম্বার ব্যক্তির জীবনে। উনি বলতেছেন একজন শ্রমিক ওনার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল, উনি কি করলেন তার মজুরিটা খায় নাই, কি করে নাই, উনি তার মজুরিটা খায় নাই, এটাকে আলাদা করে তিনি একটা এক জায়গায় ইনভেস্ট করলেন, কি করলেন ইনভেস্ট করলেন, যেমন ধরেন বন্ধু একটা ছাগল কিনলো, একটা ওট কিনলো, একটা গরু কিনলো, এরকম তিনি এটাকে কাজে লাগালেন। অনেক দিন পার হয়ে গেল, অনেক সময় পার হয়ে গেল, অনেক সময় পরে বন্ধু এই কৃষক আবার মালিকের কাছে ফিরে আসলেন। আপনার মনে আছে নি আমি আপনার কাছে কিছু মজুরি পাওনা আছি, আমার মজুরিটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। এই কথা বলার পরে এবার তিনি কি করলেন, ওই তিন নাম্বার ব্যক্তি, দুজনের ফয়সালা কিন্তু হয়ে গেছে মনে আছে নি, তিন নাম্বার ব্যক্তি আবার ওই কাজের লোকটাকে একটা ডাক দিয়ে বলল, তুমি ওই বাগানটার দিকে মাটির দিকে নজর দাও, খোলা মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওখানে যতগুলো বকরি ভেড়া দেখা যায় সবগুলো তোমার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কৃষক রীতিমত অবাক হয়ে গেল, আশ্চর্য ধরনের ব্যাপার, আমি আপনার কাছে চেয়েছি সামান্য মজুরি, আপনি আমাকে বাগান মাঠ দেখিয়ে দিলেন, ওই মাঠে যতগুলো প্রাণী বিচরণ করছে এগুলো নাকি আমার, এটি উনি বিশ্বাস করতে চায় না। এবার ওই মালিক তিন নাম্বার লোক আজকে বিপদগ্রস্ত, উনি বলতেছে তোমার কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য, ওই যে ওখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছ, ওটগুলো বকরিগুলো ভেড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিছু তোমার, কই মনিব এটা কেমন করে সম্ভব, কই এটা হলো তুমি যেদিন থেকে আমার কাছে মজুরিটা রেখে গিয়েছিলে সেই দিন থেকে আমি মজুরিটা কাজে লাগিয়েছি, ইনভেস্ট করেছি, এটা বাড়তে 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 বন্ধ, এটা আজ পর্যন্ত এই পর্যন্ত চ দাঁড়িয়ে এসে, এগুলোর হক আমার না, এগুলো তোমার হক, তুমি নিয়ে যাও। মানি একটা ডাক দিয়ে বললেন, আমি ওই দিন এই কাজটা করেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য, যদি আমার ওই কাজেই তুমি খুশি হয়ে থাকো, আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দোয়া শেষ হইতে দেরি রে, উসিলা চাই, উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি, ওই পাথরটা পুরোপুরি বন্ধু দরজা খুলে সরে যা। কিছু কি বুঝতে পারছেন? এগুলো কি আমাদের জন্য শিক্ষা? আজকে আমাদের কি সেই শিক্ষা আছে? আমাদের সেই শিক্ষা নাই। এই সেই শিক্ষা না থাকার কারণ হলো আমরা এই শিক্ষা যারা দিচ্ছে আমরা তাদেরকে সময় দিচ্ছি না,
এই জন্য এদিকে দেখান না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাহফিল কি তাবারক আছে? তাবারক নাই না? এরা বুঝতেছে যে না আমার মাহফিলের সময় শেষ হয়ে যেতেছে। ভালো কাজ করছেন তো, এইটাই একটা ইমানি পরীক্ষা, ঠিক না? এটা একটা ইমানি পরীক্ষা না? ওয়াজ শোনার ক্ষেত্রে কিন্তু নাই, কিন্তু বিরিয়ানি দেওয়ার টাইম হইলে দেখা যায় যে প্যান্ডেলেও জায়গা হয় না, ঠিক কিনা বলে? এখন দেখবেন আমাদের মসজিদ শুক্রবারেও কালকে জুমার দিন দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, খুতবা খতিব সাহেব খুতবা দিবে, বয়ান শেষ করে ফেলবে, একেবারে সবার আগে যে মসজিদে ঢুকবে সবার পরে। আবার সালাম ফিরাইতে দেরি দেখবেন মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হবে, ঠিক না? ঠিক, আমরা হচ্ছে সেই মানের মুসল্লি। এত সুন্দর জান্নাতের বাগান, আরে ভাই সারা সারাটা বছরই তো আপনি কি করেন, ঘুমা কি করেন? ওই যে বিবেক, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া একটা নূর। কি আল্লাহ রাব্বুল আলামিন এই নূর সবাইকে দেয়, আর যাকে দিয়েছে মনে করতে হবে তার উপর আল্লাহর খাস রহমত আছে। বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না, সেই নূর এমন একটা নূর, সেই নূরের আলোতে তার জীবন, তার ফ্যামিলি পরিবারের জীবন, তার সমাজ, পুরো জাতিকে সে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বলতেছিলাম আজকে আমাদের জন্য সেটা আদর্শ দরকার কিনা। বন্ধু একজন পালিয়ে থাকতে চায়, আমরা জোর করে তাকে অন্যায়ের কাজে লিপ্ত করি, পিস্তল দেখিয়ে তাকে থ্রেট দিয়ে কি করি, অপরাধে লিপ্ত থাকার জন্য চেষ্টা করে রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আর একজন সুযোগ পাওয়ার পরেও ছেড়ে দিল, আমার বিশ্বাস বন্ধু সে দুনিয়ায় যেমনি মুক্তি পেয়েছে আমার আল্লাহ রাজি হয়েছে, পরকালে তার জন্যই অপেক্ষমান আছে জান্নাত। আর যারা প্রকৃত মুমিন তারা কখনোই জান্নাতের আশা করে না, তাদের আশা হলো জান্নাত যিনি তৈরি করেছেন, মালিকানা যাকে দিয়েছেন, তাদেরকে খুশি করাই হলো প্রকৃত মুমিনের চিন্তা, ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহাব্বতে, এই দুইটা হাদিস যদি মনে রাখেন জীবনে কোনো পাপ করবেন না। আর আরেকটা হাদিস, ওই যে কুষ্ঠ রোগী টাক মাতাওয়ালা অন্ধ লোক, এই তিনজনের নাম যদি মনে রাখেন বন্ধু কোনো দিন আর ভালো কাজ থেকে দূরে থাকবেন না, অন্যায় কাজে নিজেকে এঙ্গেজ করবেন না, ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ শুনলেন কালকে ভুলে গেলেন, পরশু শুনলেন এর পর দিন ভুলে গেলেন, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিচক্ষণ ব্যক্তিদের জন্য, কারণ ওয়াজের ভাষা সব মানুষ বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না, ঠিক কিনা? আজকে আপনাদের এলাকায় মাহফিল হয়েছে, এটা জীবনে হয়তো বা নাও হতে পারে, আবার ধারাবাহিকভাবেও হতে পারে মালিক চাইলে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই মাহফিলের মাধ্যমে দিনের শিক্ষা মানুষকে দেওয়া হয় এবং আলেমদের পদচারণা হয়, এটার জন্য কবরবাসী যারা তাদের কবর আজাব বন্ধ করে দেওয়া হয়, জীবিত যারা তারা আগামী দিনে পথ চলার শিক্ষা অর্জন করতে পারে। আরো জোরে বলেন, ঠিক না? ঠিক, আর একটু মহাব্বতে, অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে? তাহলে জোরে কথা বলেন না কেন? হাসিবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমরা সবাই গোনাগারে ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার, দয়াল নবীর সিনাই পার কইরো হাশর বেলা, হাসিবি রব্বি জাল্লাল্লাহ মহাপদে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমার বলে দাও মাবুদ আল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আবারও, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, আর জীবন মরণ দুইটা দিয়েছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। মন ভুলে গেছেন একটু আগেই না বললাম? এখন পরীক্ষা কিভাবে দিচ্ছেন জানেন? কথা বলেন জানেন? হাইয়া আলাহ সাল্লাহ শুনছেন কিন্তু মসজিদে যাচ্ছেন না, ঠিক কিনা বলে? হাইয়া আলাহ সাল্লাহ শোনার পরে আপনি মসজিদের দিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ব্যবসার দিকে। মসজিদে মাহফিল মাহফিল হচ্ছে, আলেমরা কোরআন হাদিসের আলোচনা করছে, আপনি সেই দিকে যাচ্ছেন না, আপনি কিন্তু ক্রিকেট খেলা নিয়ে বসে আছেন। এগুলাই হলো পরীক্ষা, কেউ ভালো কাজের দিকে কেউ মন্দ কাজের দিকে, ঠিক কিনা বলেন? একজন তার কর্মের মাধ্যমে মানুষের সেবা করছে, আরেকজন কর্মের মাধ্যমে মানুষের অধিকার হরণ করে নিচ্ছে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সুদ ঘুষ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।